Jung Pherani Shep Manya Bai Jwngjalo Amchaini Lukurok Patimongka Ambasa Bakhakstew Khobjao Jwaharnagar Sadhutila Amchaiyo Krasalni Dibor Jorawo Jung Pherang Thangmani Tabso Jartei Jung Pherang Kurini Bai Jwngjalo Kwlaijak Lukurok Jung Pherang Bedeno Wairi Wai Jwngjalo Tei Shapono Shamong Musabo Kwlaijak Gya Koksil Chaka Amchaini Lukurok Borokteo Shaka Laithangnai Bisikasha Romoi Omahakino Jorathakai Jung Pherani Shep Manya Belekino Jwngjalo Kwlaijak Lukurok Kisisa Watei Wake Te Nobar Shipkino Jung Pherang Tei Phaya Wairi Wai O Jwngjalo Tei Tang Bedeno Shapono Supunani Bagay Musabo Tangbatan Hajakya Haini Bagay Dakti Dodro Boni Jwngjal Tomarokno Jung Pherani Shep Kamki Rani Shikangi Phaina Bagay Kok Kajar Ka Amchaini Lukurok তাহলে এরকম হইতাছে এটা বারবার মানে আপনারা ফোন করার পর কি বলে ওনারা হ্যাঁ আসবে আসবে আমাদের 24 ঘন্টা ডিউটি আছে অনুমতি কাইন আসেনি না না এখনো পর্যন্ত আসেনি আমরা অ্যাপ্লিকেশন দিয়ে রাখছি তাও পর্যন্ত আসে না এটা ঠিকও করতেছে না কিছু না অনেক দিন ধইরা তারা আয়া একটু ঠিক কইরা দিয়া যায় ডাকতে ডাকতে একবার আয়া ঠিক কইরা যায় আবার যায়গা এই কইরা চলছে অনেক দিন ধইরা এই তো কালকে থেকে গেছে আবার রক্ষণ পর্যন্ত নাই কালকে দুপুর থেকে গেছে এই প্রবলেমটা আছে আমরা এই কারেন্ট প্রবলেম দরখাস্ত দিয়া রাখছে তারা ঠিক করে নাই আপনারা কি ক্ষতি হইছে কারেন্ট অনেক কিছু টিভি গেছে এরপরে মোবাইল চার্জ গেছে মোবাইল গেছে এই আছে সব কিছু ফ্রিজ গেছে কতদিন ধরে প্রবলেম চলছে এটা এটা তো প্রায় গতবার থেকে এমন প্রবলেম চলছে 20 দিন তো আইছই না 20 দিন আইলে তো আরো আমরা কষ্ট হ্যাঁ 20 দিনই আইছে না তাহলে একটু হালকা বাতাস আইলে এটা নষ্ট হয়ে যায়গা বাতাসে বাতাসে হালকা লাগলে এটা বাজ দিতে ওখানে দরখাস্ত দিয়েছে শর্ট শর্ট কইরা মনে হয় বাড়ি খাই তাহলে ওই যায়গা ফেরারা তো দরখাস্ত দিয়েছে এটা ব্যাপারে এটা যে আমরা তা দেখো আইয়া লাইনটা ঠিক করো আর যে লাইনটা গেছে হিদিকের এটা হিদিকের তো লাইন এক রুমের না শুনতাছি যে এক রুমেরই তাহলে এই এক রুমেরটা হিদিকের লাইনটা দিয়া দিলে হয় তাহলে আমরাটা কি লাগে এত কষ্ট বান্ধের উপর দিয়া গেছে তার ঝুলনের মতন ঝুললা রইছে তো ইলেকট্রিকের মানুষ আইছে এমনি ঠিক করতে তারা তো তারারা কোনই হইছে যে দেখেন আমরা লাইনটা কি অবস্থা তারা কয় উপরে দরখাস্ত দাও তো আমরা তো দিছি এক দুই সপ্তাহ হয়ে গেছে এগা দরখাস্তটা যে দরখাস্তের মধ্যে যে দেওয়া হইছে তারা আইবো আইবো কইয়া গেছে কইয়া আইয়া ঠিক করে তো আমরা জল খাওয়ান পাইতাছে না এদিকে আমার টিভি গেছেগা ফ্রিজ গেছেগা তো 40 দিন আমার ছেলের স্কুল বন্ধ তো কোনো মতে কষ্ট কষ্ট কইরাছে আর টিভিটা ঠিক করছে যে ছেলে 40 দিন বন্ধ যে পড়াও করবো ফাঁকে ফাঁকে তো তারা টাইম পাসও করতে লাগে তো তারার লিগে এই ছেলেটার লিগে আমি টিভি 6000 দিয়ে ঠিক কইরা লুই আইছি কারণ এই শর্ট করে সবসময় আগুন বাইরে একটু হালকা বাতাস আইলে আগুন বাইরে শর্ট করে এটা দেখুন দরকার সবসময় ইলেকট্রিকরা আমরা এই ঠকায় রাখে যে আই আই ও হো আই আই এ আই এ যা আই এই এক দুই দিন জায়গা কারেন সপ্তাহে তো দুই বা তিনবার ঘটনাটা হয় উল্টা আমরা ইলেকট্রিকরে ফোন করতে তো আমার উল্টা লজ্জা লাগে জায়গা তারারে ফোন করতে উল্টা লজ্জা লাগে শুধু আয়া ফিউজটা লাগায় জায়গা হ্যাঁ আয়া এই তো ফিউজটা লাগাইবো তারা মনে হয় বিএসএফ ক্যাম্পটাই পার হয় না আবার ইয়ে হালকা বাতাস আইব আবার জায়গা ফিউজটা এই তো চলছে আমরা সপ্তাহে দুই বা তিনবার তো ঘটনা হয়েই থাকে এই প্রবলেমটা কারে কোন জায়গায় এটা এই তো সাধু আশ্রম হোস্টেল সামনে মানে কারেন্টে প্রবলেম লাগিয়ে থাকে সব সময় হ্যাঁ লাগিয়েই থাকে মগবাড়িতে মগবাড়ি বলতে মগবাড়ির এলাকা কিন্তু এখানে অনেক পরিবার আছে আমরা 10 পরিবার মতন আছে প্রবলেম এরপরে হোস্টেলও প্রবলেম আমরা